বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রুট টু রুফের আজকের এই যে লাইভে সবাইকে স্বাগতম আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের মেজর যে তিনটা সাবজেক্ট প্রথমত মেজর তিনটা সাবজেক্ট ক্যালকুলাস অর্ডিনারি এবং পান্ডাম ফোরটান তো এই তিনটা সাবজেক্টের সাজেশন দেবো এর আগে কিন্তু আমি সাজেশন দিয়েছিলাম এগুলো আছে যে সায়েন্স ভিউ পাবলিকেশনের থেকে আজকে আমি তিতাস পাবলিকেশনের বই থেকে সাজেশন দেবো আর একটা কথা বলে রাখি যে আপনারা যদি আমাদের লাইভটা শেয়ার না করেন অর্থাৎ লাইভটা যদি আমাদের এই লাইভটা আজকের এই যে লাইভটা এটা যদি একশোটা শেয়ার না হয় আমার ফ্রেন্ড লিস্টে বা আমাদের আমার যেভাবে পরিচিত বা ফলোয়িং হিসেবে আমি দেখতেছি আমাদের আইডিতে প্রায় তিন হাজার প্লাস মানুষ অর্থাৎ বত্রিশশো প্লাস মানুষ আছেন তো তার মধ্যে বেশিরভাগই কিন্তু ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হ্যাঁ তো আপনারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট অনেকগুলোই আছেন আমাদের সাথে যুক্ত তো আমি যেটা বলছি যে আপনাদের প্রায় একশোর কাছাকাছি লাগবে হ্যাঁ নর্ডার্ন আমি দেখি যে অন্যদের লাইফগুলো কিন্তু একশো প্লাস শেয়ার করেন আপনাদের আইডিগুলোতে দেখি কিন্তু আমি যেহেতু আপনারা আমার সাথে আছেন শেয়ার না হয় তাহলে আমি যে নন মেজর আছে তাদেরকেই শেয়ার করব আদার পাবলিকালি শেয়ার করার কি দরকার আমাদের লাইফটা অবশ্যই শেয়ার করবেন তাহলে হচ্ছে আমি নন মেজর গুলো সাজেশন দিয়ে দেবো একবারে অথেন্টিক পিওর সাজেশন যেগুলো থেকে আসলে ফ্রি সাজেশন যেহেতু এটা ফ্রি সাজেশন আর পেইড সাজেশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে তো পেইড সাজেশনের প্রতিটা মূল্য রাখছি আমি পঞ্চাশ টাকা করে আর পেজ সাজেশন আমাদের গ্রুপ আছে সাজেশন সলভিং গ্রুপ আছে মানে টোটাল আর কি সাজেশন সলভ প্লাস হ্যান্ড নোট যদি নিতে চান এবং সাজেশন নিতে চান তাহলে সাড়ে তিনশো টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন ঠিক আছে তো আমি চেষ্টা করবো যে তিন দিনের মধ্যে তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের আপনাদের জন্য সাজেশনগুলো কভার করে দেওয়ার দেওয়ার হ্যাঁ তো এখন আসি আজকে আমি প্রথমত আপনাদের আমি কিছুক্ষণ আগে আমাদের যে ম্যাসেঞ্জার গ্রুপ সেই মেসেঞ্জার গ্রুপে আমি দেখলাম আপনাদের এটা জরিপ করলাম যেখানে আছে যে যেখানে জরিপ করলাম যেখানে জরিপ করলাম সেখানে যে আপনাদের যেটা বুঝতে চাই আমি বুঝতে পারলাম যে আপনারা ক্যালকুলাসে একটু ক্যালকুলাস এবং অর্ডিনারি এই তিনটার মধ্যে আপনারা একটু ফোরটানটাকে একটু বেশি ভয় পাচ্ছেন তো আমি আপনাদের জন্য যে সাজেশনগুলো দিচ্ছি সেই সাজেশনগুলো তুলনামূলকভাবে সোজাই আছে অর্থাৎ আপনারা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন সেই চ্যাপ্টারগুলো পড়লেই মূলত আপনারা ফার্স্ট ক্লাস পাবেন সেটাও আমি লিখে রাখছি হ্যাঁ এই চ্যাপ্টারগুলো আপনারা ফলো করবেন তো আমি গতানুগতিকভাবে সিস্টেম ওয়াইজ আমি প্রথমত রাখছি যে ক্যালকুলাস এরপর আছে ফোটান এরপর আছে যে আমাদের ওডি তো এই তিনটা সাবজেক্টের আমি আজকে সাজেশন দেবো একেবারে পিওর অথেন্টিক সাজেশন যেই সাজেশনগুলো আপনারা হচ্ছে যে ফ্রিতে পাবেন আর পেইড সাজেশান যেটা বললাম যে পেইড সাজেশান প্রতিটার মূল্য হচ্ছে যে পঞ্চাশ টাকা করে এবং পেইড সাজেশনের এগুলো কমন থাকবেই তো আর লাইভটা শেয়ার করবেন এই লাইভটা আমাদের ইউটিউব চ্যানেলও থাকবে ইউটিউব চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন ইউটিউবে কিন্তু আমাদের সবগুলো ক্লাসেই দেওয়া আছে ওখানে আপনারা আমাদের ফ্রিতে ক্লাসগুলো করবেন তো অনেকক্ষণ প্যাসাল পারলাম তো প্যাসাল শেষ এখন আমি প্রথমত হচ্ছে আপনাদের জন্য আমি প্রথমত হচ্ছে ফোটানটা দিয়ে দিই ফোটানটার একটু আগ্রহটা বেশি ছিল সবারই ফোটানের যে ফোটানের সমস্যা তো আমি ফোটান থেকেই শুরু করতেছি তো ফোটান বই আমাদের সাথে এই যে এটা কিন্তু লেটেস্ট বইটা হ্যাঁ একদম লেটেস্ট বই তো যদি আমি একটু দেখাই আপনাদেরকে যে আসলে এটা কত সালের বই কত এডিশনের বই এটা কিন্তু আমাদের জানুয়ারি দু হাজার তেইশ অর্থাৎ এটা লেটেস্ট এডিশনের বইটা অর্থাৎ আপনাদের কাছে যে বইটা আছে সেই ঠিক একই বইটা তো এখানে আমাদের টোটাল চ্যাপ্টার আছে এই যে কম্পিউটার টেকনিক উইথ ফোরটান এখানে আছে যে ষোলোটা চ্যাপ্টার হ্যাঁ ষোলোটা চ্যাপ্টার পনেরোটা চ্যাপ্টার আছে তো পনেরোটা চ্যাপ্টারের মধ্যে আমাদের পনেরোটা চ্যাপ্টারে কিন্তু পড়া লাগবে না তো আমি এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ বলে দিচ্ছি যে কোনটা কোনটা চ্যাপ্টার পড়া লাগবে তো এক নাম্বার চ্যাপ্টার এক চ্যাপ্টার এবং দুই নাম্বার চ্যাপ্টার এগুলো হচ্ছে কি ক এবং খ বিভাগের জন্য মূলত চ্যাপ্টার নাম্বার এক চ্যাপ্টার নাম্বার দুই থেকে ক এবং বিভাগ আসে এরপরে চ্যাপ্টার নাম্বার চার চ্যাপ্টার নাম্বার পাঁচ দশ চ্যাপ্টার নাম্বার চোদ্দ এবং চ্যাপ্টার নাম্বার পনেরো এই যে চ্যাপ্টারগুলো আমি রাখছি এর মধ্যে কোন কোন চ্যাপ্টার নাই চ্যাপ্টার নাম্বার থ্রি নাই চ্যাপ্টার নাম্বার সিক্স নাই চ্যাপ্টার নাম্বার এখানে কি চ্যাপ্টার নাম্বার থার্টিন নাই ঠিক আছে যে সবগুলো চ্যাপ্টারে আমি আপনি দিয়ে দিয়েছেন সাজেশন তাহলে এটা কোনো সাজেশন হলো এরকম কিন্তু আপনারা আমাকে তীর মন্তব্য করেন তো এর ফাঁকা একটা কথা বলে রাখি আপনি কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন পাশাপাশি হচ্ছে যে আপনাদের বন্ধুদের মেনশন করুন কমেন্টে ঠিক আছে যেন সবারই উপকার হয় তো এখন কথা হচ্ছে যে এই যে চ্যাপ্টারগুলো দিলাম কোনটা চ্যাপ্টার আপনার জন্য পারফেক্ট কোনগুলো চ্যাপ্টার আপনাকে পড়তেই হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে লাল বোর্ড আমি একটা বৃত্ত করে দিয়েছি অর্থাৎ বোল করে দিয়েছি যে শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো আপনারা পড়বেন যদি মানে পাস করার জন্য মোটামুটি ভালো রেজাল্ট করার জন্য এই যে চ্যাপ্টার নাম্বার চার চ্যাপ্টার নাম্বার পাঁচ চ্যাপ্টার নাম্বার সাত চ্যাপ্টার নাম্বার আট চ্যাপ্টার নাম্বার নয় চ্যাপ্টার নাম্বার দশ চ্যাপ্টার নাম্বার চোদ্দো এবং চ্যাপ্টার নাম্বার পনেরো আর এক এবং দুই এই চ্যাপ্টারগুলো পূর্বের মূলত হচ্ছে কি ক এবং খ বিভাগের জন্য তখন আমি আপনাদেরকে সরাসরি দেখাই যে আসলে আমি যে চ্যাপ্টার সাজেশনটা দিলাম এই সাজেশনটা আসলে এই চ্যাপ্টারগুলো থেকে আসে কি না ঠিক আছে তো আমি আপনাদের এখন সরাসরি বই থেকে দেখাচ্ছি অ্যানালাইসিস করে আসলে আপনি গাঁজাখুরি সাজেশন দিয়েছেন বা এরকম কিছু আপনারা যদি তীর্যোগ মন্তব্য করেন আপনারা আসলে

কভিভ থেকে বেশিরভাগ প্রশ্ন যদি আমরা দেখি এই যে এক নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার প্রশ্নটা হচ্ছে ছয় নাম্বার চ্যাপ্টার থেকে তারপরে দুই নাম্বার চ্যাপ্টার তারপরে নাম্বার এক তারপরে এক দুই চার ছয় তো তিন দুই ছয় ঠিক আছে এই যে মোটামুটি এই যে ঘুরে ঘুরে দেখুন যে আপনারা কি আমি যে সাজেশন দিয়েছিলাম এখানে শুধু ছয় নাম্বার চ্যাপ্টারটা আপনার নেই দেখুন এখানে এক নাম্বার চ্যাপ্টার দুই নাম্বার চ্যাপ্টার গতানুগতিকভাবে কিন্তু এক নম্বর দুই নাম্বার চ্যাপ্টারগুলো থেকেই বেশিরভাগ প্রশ্নটা আসছে তো ক বিভাগের কথা বললাম ক বিভাগের জন্য সাজেশন আছে লাস্ট দুই দশটা সাল পড়লেই মূলত অ্যানাফ এখন আসল আসল কথা হচ্ছে যে আমাদের যে বাকি পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্কটাই তো আমাদের মুখ্য বিষয় তাই না আমাদের তো এখন হচ্ছে যে আমাদের খ বিভাগে যদি দেখি খ বিভাগের আমরা দেখি যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে আসছে তো এইটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার দেখুন এখানে কিন্তু চ্যাপ্টার নাম্বার চার চ্যাপ্টার নাম্বার চার কিন্তু আমাদের দেওয়া আছে প্রথম যে প্রশ্নটা দুই নম্বর প্রশ্নটা এটা কিন্তু পুরোটাই নাম্বার চার থেকে আসছে তারপর চ্যাপ্টার নাম্বার ছয় চ্যাপ্টার নাম্বার ছয় তো আমরা দিয়ে তার চারজনে এরপর আছে যে চ্যাপ্টার নাম্বার পাঁচ চ্যাপ্টার নাম্বার পনেরো চাপ দেখুন চ্যাপ্টার নাম্বার ছয় কিন্তু আমাদের দেওয়া নাই আমি যেটা বললাম একটু মিস্টেক হয়েছি চ্যাপ্টার নাম্বার ছয় কিন্তু আমাদের দেওয়া নাই চ্যাপ্টার নাম্বার ছয় থেকে গঠন গতানুগতিক ক এবং বিভাগে প্রশ্ন আসতেছে এটা কিন্তু খুব একটা বেশি না দেখুন পাঁচ নাম্বার আছে পনেরো নাম্বার আছে পনেরো নাম্বার আছে পনেরো নম্বর আছে তার মানে কি পনেরো নম্বর চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে পাঁচ নাম্বার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখুন চোদ্দ নাম্বার চোদ্দ সাত চোদ্দ নাম্বার সাত নাম্বার পাঁচ নাম্বার এবং তিন নাম্বার চ্যাপ্টার থেকে গত গত পনেরো আবার দেখুন এই অধ্যায়গুলো থেকেই মূলত প্রশ্নগুলো আসতেছে ঠিক আছে তো আপনারা আমি আপনাদেরকে পুরো কোশ্চেনটা আরেকটু দেখাচ্ছি এই যে দেখুন এই প্রশ্নটা এটা কিন্তু চোদ্দ নম্বর অধ্যায় থেকে এসছে এটা ছয় নম্বর থেকে এসছে এটা সাত নম্বর থেকে এসছে ঠিক আছে তো এই অধ্যায়গুলো পড়লেই মূলত হয়ে যাবে মোটামুটি আপনারা ফোটানের জন্য ভালো করতে পারবেন তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে হয়তো এখানে আমাদের পাঁচ নাম্বার না এখানে একটা আমাদের অধ্যায় অ্যাড করা লাগবে সেটা হচ্ছে ছয় নম্বর অধ্যায় যদি এখানে মিস্টেক হয়ে গেছে তো ছয় নম্বর অধ্যায়টা এই ছয় নাম্বার অধ্যায়টা থেকে কিন্তু গতানুগতিকভাবে প্রশ্ন আসতেছে ঠিক আছে তো আমরা যেই অধ্যায়গুলো পাইলাম সেই অধ্যায়গুলো কি কি এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দ পনেরো ঠিক আছে মাঝখানের এই অধ্যায়গুলো আপনাদেরকে না করলেও সমস্যা নেই কোন কোন অধ্যায়গুলো আমি আবারও বলছি আপনাদেরকে এই যে সবচেয়ে পাস করার জন্য মূলত আপনারা মোটামুটি ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য আপনাদের যে অধ্যায়গুলো পড়া দরকার সেটা হচ্ছে যে কি এক দুই এগুলো হচ্ছে ক বিভাগ খ বিভাগের জন্য চার পাঁচ চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দ পনেরো ঠিক আছে আর যদি আপনি একবারে ভালো এ প্লাস পাওয়ার যান তাহলে আপনাকে এই বাকি অধ্যায়গুলো পড়া লাগবে এই যে এক দুই পাঁচ ছয় সাত দশ এগারো বারো ঠিক আছে এগুলো আপনারা অ্যাডিশনাল হিসেবে পড়তে পারেন এটা হচ্ছে আপনাদের শর্ট সাজেশন আর এখন আমি বললি যে আপনারা বলবেন যে ভাই আপনি তো সবগুলোই দিয়েছেন এখন কোনগুলো পড়বো আপনি লাস্ট এটা দু হাজার আপনি কি দু হাজার বাইশ সালে পরীক্ষা দেবেন তো আপনি হচ্ছে যে দু হাজার পনেরো থেকে অথবা দুহাজার সতেরো থেকে যদি আপনি সালের প্রশ্নগুলো পড়েন তাহলে মোটামুটি আপনারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন তো এটা হচ্ছে যে ফোর টানের শর্ট সাজেশন ঠিক একইভাবে এখন আমি আপনাদেরকে বাকিগুলো রিভেল করে দিচ্ছি এগুলো পাবলিশই করে দিচ্ছি যারা লাইভটা স্টে করবেন তাদের তারা তো স্টেই করবেন না যারা করবেন না তারা তো করবেনই না তো এখন আচ্ছা এখন আমি আপনাদেরকে ক্যালকুলেশন একটু সাজেশন দিয়ে দিচ্ছি ক্যালকুলেশন সাজেশন ক বিভাগের জন্য ক এবং খ বিভাগ এটা কিন্তু এক নাম্বার অধ্যায় থেকে মাস্ট আসে ঠিক আছে এই যে এক নম্বর অধ্যায় এক নম্বর থেকে ক এবং খ বিভাগ থেকে প্রশ্ন আসবেই ক্যালকুলেস টু এরপর যারা একবারে ভালো রেজাল্ট করতে চাচ্ছেন বা যারা ভালো রেজাল্ট করতেছেন তারা সবগুলোই পড়বেন যারা একবারে বেসিক বেসিক দুর্বল আছে পাশাপাশি হচ্ছে যে কোন রকম পাশ করতে চাচ্ছেন তাদের জন্য আমি যে অধ্যায়গুলো সাজেস্ট করেছি সেটা নম্বর অধ্যায় নম্বর নম্বর অধ্যায় অধ্যায় এগারো নম্বর অধ্যায় চোদ্দ অধ্যায় সাথে একটা এডিশনাল অধ্যায় পড়তে হবে সেটা হচ্ছে অধ্যায় দশ নম্বর অধ্যায় যদি আপনি না পড়েন এটা কিন্তু একবারে বেসিক এগারো বারো এই যে পরবর্তী যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর বেশি হচ্ছে কি দশ নম্বর অধ্যায় দশ নম্বর হচ্ছে কি অর্থাৎ চাবি এখন আপনি এটা উদাহরণ আমি না দিই প্রসঙ্গটা একটু চেঞ্জ হয়ে যাবে আপনি রুমে ঢুকতে গেলে সবার আগে আপনাকে চাবি দরকার তো চাবিটা দিয়েই খুলতে হবে আপনাকে তালাগুলো তো আপনাদের এগারো নম্বর বারো নম্বর এগুলো হচ্ছে কিন্তু পরবর্তীতে এগুলো কিন্তু আপনার গুপ্তধন গুপ্তধনের ঢুকতে ঢুকার আগে আপনার একটা চাবি দরকার গুপ্তধন যখন আপনি সন্ধান করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একটা চাবি দরকার সেটা হচ্ছে দশ নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায়টা হচ্ছে বেসিক এগারো বারো এই অধ্যায়গুলো বেসিক তো আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে শুধুমাত্র পাশ করার জন্য বা ভালো রেজাল্ট একটু মোটামুটি ভালো রেজাল্ট করার জন্য দুই নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আহ দশ নম্বর অধ্যায় তো বললাম বেসিক এগারো চোদ্দ এই কয়েকটা অধ্যায় পড়লেই আপ এরপরে আছে যে আপনি যদি ভালো রেজাল্ট হতে চান তার মানে হচ্ছে যে আপনাকে এক নম্বর অধ্যায় দুই নাম্বার যে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো পড়তে হবে এক নাম্বার অধ্যায় থেকে ক এবং নাম্বার প্রশ্নগুলো বেশি ভাগ আসে আর আমাদের পেইড সাজেশন আছে মূল্য পঞ্চাশ টাকা করে আপনারা সাজেশনটা কিনে দেখতে পারেন আমাদের প্রথম বর্ষের সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন আসছে আপনারা চাইলে রিভিউ আমি দিতে পারবো ঠিক আছে এটা আছে আমাদের ক্যালকুলাসের সাজেশন এরপর আছে ওডি ক্যালকুলাসের তার আগে আমি একটু দেখাই যে আপনাদের আসলে ক্যালকুলাস থেকে আমি যে সাজেশনগুলো করছি এগুলো আসলে আসে কি না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি থেকে আসলে সালের প্রশ্নটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন ক বিভাগের যে প্রশ্নগুলো এক নম্বর অধ্যায় এক নম্বর অধ্যায় 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 নম্বর 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 ঠিক আছে এরপরে আমাদের এখানে কিন্তু চার নম্বর অধ্যায় আছে ঠিক আছে পাঁচ নম্বর অধ্যায় বারো নাম্বার অধ্যায় এগারো নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায় ঠিক আছে আমরা হচ্ছে ক বিভাগটা দেখালাম এরপরে হচ্ছে যে বিভাগটা যদি আমরা লক্ষ্য করি বিভাগে আসে কিনা খ বিভাগে এক নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় ঠিক আছে ছয় নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় তো দেখুন আমরা এখানে কিন্তু সাত নম্বর অধ্যায়টা রেখে দিয়েছি ঠিক আছে শুধুমাত্র আপনারা যদি কি বলে এই যে আমাদের যে গোল মার্কগুলো আছে এই যে দুই চার সাত এগারো চোদ্দ এই প্রশ্নগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি মোটামুটি পঞ্চাশ নম্বরের প্রশ্ন কমন পাবেন পঞ্চাশ নম্বর প্রশ্ন কমন পাইলেই কিন্তু আপনি কি আপনি কিন্তু মোটামুটি ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন কনফার্ম এরপরে যদি আমরা দেখি আমাদের যে সাজেশন সেই সাজেশন অনুযায়ী আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের এটা হচ্ছে যে আট নাম্বার অধ্যায় থেকে আসছে সাত নাম্বার আছে আমাদের যে সাজেশন অনুযায়ী আমরা দেখুন আপনার এখানে এক নম্বর অধ্যায় আসছে দুই নাম্বার অধ্যায় আসছে চার নম্বর অধ্যায় আসছে আট নম্বর অধ্যায় কিন্তু আমাদের এখানে সিলেবাসে আমাদের এখানে সাজেশনে দেওয়া নাই তো সাত নাম্বার অধ্যায়টা থেকে আসছে দেখুন এখানে বারো নম্বর অধ্যায় আসছে এখানে দশ নম্বর অধ্যায়টা আসছে ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের খ বিভাগটা এখন গ বিভাগটা দেখি গ বিভাগে দুই নাম্বার থেকে প্রশ্ন আসছে দুই নাম্বার অধ্যায় থেকে ঠিক আছে দুই নাম্বার বলতে দেখি দুই নাম্বার পুরো অধ্যায়টায় তারপরে দুই নাম্বার অধ্যাপে চার নাম্বার অধ্যা থেকে আসছে দশ নাম্বার অধ্যা থেকে সাত নাম্বার থেকে বারো নাম্বার থেকে চার নাম্বার থেকে চার নাম্বার থেকে এগারো নাম্বার থেকে চোদ্দ নাম্বার থেকে তো আমরা যদি গ বিভাগটা দেখলাম যে দু হাজার দু হাজার একুশ সালের আমরা দেখতে পারলাম দেখতে পারলাম যে মূলত গ বিভাগে আপনাদের আসে কি বারো নাম্বার অধ্যায়টা গুরুত্বপূর্ণ যেটা আমি বলে দিছি বারো এগারো চোদ্দ এই যে পরে অধ্যায়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এটা যে জন্য সাজেশন আমি আপনাদের অধ্যায় ভিত্তিক বললাম এবং আপনাদেরকে যেটা পড়তে হবে আপনারা লাস্ট দু হাজার সতেরো থেকে প্রশ্নগুলো রিভাইজ করুন অ্যানালাইসিস করুন হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে সর্বশেষ যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে যে অডির অর্ডিনারি রিভাইজ ইকুয়েশন তো এই বইটার অধ্যায়গুলো আমরা যদি দেখি চ্যাপ্টার নাম্বার তো এটা কিন্তু লেটেস্ট বই হ্যাঁ যে ভাই আপনি আসলে কোনটা বই থেকে দিচ্ছেন তার জন্য এটা কিন্তু লেটেস্ট বই এই দেখুন এখানে ফেব্রুয়ারি দু অর্থাৎ ফেব্রুয়ারি দু এই এটা লেটেস্ট বই হ্যাঁ এই যে অধ্যায়গুলো দেখি আমি কিন্তু গতদিন আপনাদেরকে সায়েন্স ভিউ পাবলিকেশনের বই থেকে দিয়েছিলাম কিন্তু অধ্যায়গুলো নামগুলো দিয়েছিলাম কিন্তু আপনারা অনেকে মেলাতে পারেননি যার কারণে আসলে আমাকে অনেক বলছেন যে ভাইয়া আসলে অধ্যায়গুলো খুঁজেই পাচ্ছি না ঠিক আছে এখানে কিন্তু ষোলোটা অধ্যায় আছে তো ষোলোটা অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ তো এই এই বইটা আসলে তুলনামূলকভাবে সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ তার মধ্যে স্পেসিফিক কিছু বাদ দিয়ে আমি সাজেশনটা করেছি তো আমি অধ্যায়গুলোর সাথে সামনে দেখাচ্ছি এক নাম্বার অধ্যায় তিন নাম্বার অধ্যায় ছয় নাম্বার অধ্যায় নয় নাম্বার অধ্যায় দশ নাম্বার এগারো বারো তেরো চোদ্দ ষোলো তো এখানে কিন্তু বেশ কয়েকটা অধ্যায় বাদ দেওয়া হয়েছে কোন কোন অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে আপনারা বুঝতেই পারছেন যে দুই নাম্বার অধ্যায় বাদ দেওয়া আছে চার অধ্যায় দেওয়া আছে পাঁচ নাম্বার অধ্যায় বাদ দেওয়া আছে সাত আট এটাও বাদ দেওয়া আছে দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে পনেরো নাম্বার অধ্যায়টা কিন্তু বাদ দেওয়া আছে ঠিক আছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলোর সাথে রাখছি যেগুলো অধ্যায়গুলো থেকে তুলনামূলকভাবে প্রশ্ন আসে সেই অধ্যায়গুলোই আমরা রাখছি যে অধ্যায়গুলো থেকে আসে না সেই অধ্যায়গুলো কিন্তু আমরা অমিট করছি ঠিক আছে তো অনেকেই হচ্ছে যে ভাইয়া আমি আসলে কোনো পড়াই পড়িনি আমরা যেহেতু হুট করে সাজেশনটা দেওয়া যায় মানে রুটিনটা দেওয়া হয়েছে ছয় তারিখে তো সেই অনুযায়ী আমি বলতে আপনারা অনেকে বলছেন যে ভাইয়া আসলে আমি আমার সবগুলাই সমস্যা বেসিক সবগুলাই সমস্যা তো তাদের জন্য সুখবর সেটা হচ্ছে যে আমরা যে সাজেশনটি দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা করে এই সাজেশনটা হচ্ছে যে আমাদের সলভ ক্লাস হবে সাজেশনটারই সলভ ক্লাস হবে পাশাপাশি হ্যান্ড নোট আমার করা থাকবে হ্যান্ড নোটের দাম আছে একশো টাকা সাজেশনের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এবং সলভ ক্লাস যদি আপনি করতে চাচ্ছেন তাহলে সলভ ক্লাবের ক্লাসের দাম হচ্ছে যে দুশো টাকা করে এই ক্লাসটা হচ্ছে আর আপনি কোথা থেকে দেখতে চান তা অবশ্যই আমাদের আমাদের জানান আর ফ্রি এই যে ক্যালকুলাস অর্ডিনারি এবং ফোটান এদের যে ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো আমাদের চ্যানেল রুট টু রুফ আমাদের চ্যানেলের নাম আছে যে আমাদের ফ্রি ক্লাস রুট টু রুফ এই চ্যানেলে আছে এবং আমাদের ফেসবুক গ্রুপ আর এস সি আর টিআর স্টুডেন্ট ক্লাব আর তে হচ্ছে আমাদের রুট টু রুফ এবং এসি স্টুডেন্ট ক্লাব আমাদের ফেসবুক পেজ রুট টু রুফ এটা আমাদের ফলো করবেন এবং আমাদের আইডিটা এটা নাম হচ্ছে রুট টু রুফ এই আইডিটা ফলো করবেন যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর থ্রি ফাইভ জিরো এই নাম্বারে আমাদের বিকাশ নগদ আছে এই নাম্বারে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের জন্য একটা ছোটো একটা তফা এখন আমি আপনাদের দেখাই যে এই অধ্যায়গুলো যে আমি সিলেক্ট করছি এই অধ্যায়গুলো থেকে প্রশ্নটা আসে কি না একটা কথা বলে রাখি যে আপনারা যদি আমাদের নন সাজেশন পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই লাইভটা শেয়ার করবেন একশোটা লাইভ শেয়ার না হলে আমি আসলে নন সাবজেক্টটা এরকম করে সাজেশনটা দিয়ে দেবো না ঠিক আছে তো এখন হচ্ছে যে নন মেজ আমরা যে দেখি যে আসলে এই অধ্যায়গুলো যে অধ্যায়গুলোর কথা বললাম আমি ওডি থেকে এই অধ্যায়গুলো আসলেই গুরুত্বপূর্ণ কি না দু হাজার একুশ সালের প্রশ্নটা আমার সাথেই আছে ঠিক আছে তো আমরা একুশ সালের অধ্যায় আমরা দেখি প্রথম নাম্বার প্রশ্নটা এটা হচ্ছে নাম্বার চ্যাপ্টার এক চ্যাপ্টার নাম্বার তিন চ্যাপ্টার নাম্বার এক চ্যাপ্টার নাম্বার তিন চ্যাপ্টার নাম্বার তিন নাম্বার আট নাম্বারটা যদিও আমি দেই নাই চ্যাপ্টার নাম্বার দুইও দেই নাই চ্যাপ্টার নাম্বার সাত দেওয়া নাই তখন এক নাম্বার থেকে আসছে ষোলো নাম্বার অধ্যায় থেকে ঠিকই আসছে বারো নাম্বার অধ্যায় থেকে ঠিকই আসছে ষোলো নাম্বার অধ্যায় থেকে ঠিক আসছে তার মানে কি ক বিভাগেও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্টে কমন আসছে এই যে আমাদের যে অধ্যায় ভিত্তিক সাজেশন সেই সাজেশন থেকে আসছে এখানে বারোটা প্রশ্ন থাকবে বারোটার মধ্যে দেখুন আপনারা টোটালি আটটায় কিন্তু কমন পেলেন আমাদের যে অধ্যায় ভিত্তিক সাজেশন আর ক বিভাগের সাজেশন আমি সহজ ভাষায় বললি আপনারা আছে লাস্ট পাঁচটা সাল পড়লেই এনাফ হয়ে যাবে লাস্ট পাঁচটা সাল যদি আপনি ক বিভাগের জন্য পড়েন এখন আমরা আসি যে গুরুত্বপূর্ণ পাঠ সেটা হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগ তো খ বিভাগের জন্য আমরা যদি দেখি খ বিভাগের এক নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসছে দুই নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসছে তিন নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসছে ঠিক আছে এক নম্বর অধ্যায় থেকে আসছে তারপর আছে সাত নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় কিন্তু আমাদের আছে চার নম্বর অধ্যায় এরপরে এগারো নম্বর অধ্যায় তো এখানে দেখুন এখানে আপনাকে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় এক নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের যে খ বিভাগ খ বিভাগে কিন্তু আপনাকে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচটা প্রশ্নের মধ্যে আপনার কিন্তু পাঁচটা প্রশ্ন আপনি পারবেন ঠিক আছে এখানে কিন্তু সাতটা প্রশ্ন থাকবে সেইখান থেকে আপনি সেখান এখানে আটটা আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে কিন্তু আপনি পাঁচটা প্রশ্ন কমন পাইলেন এরপর হচ্ছে গ বিভাগ গ বিভাগে যদি আমরা লক্ষ্য করি গ বিভাগের সাজেশন সেই সাজেশন অনুযায়ী আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু তিন নাম্বার অধ্যায় দেওয়া আছে এরপর হচ্ছে যে তিন নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায় ছয় নম্বর কিন্তু আমাদের আসে এখানে ষোলো নম্বর অধ্যায় তেরো নম্বর অধ্যায় ঠিক আছে তেরো নম্বর অধ্যায় এরপরে আছে এটাই হচ্ছে তেরো নম্বর অধ্যায় তো দেখুন এখানে কিন্তু আমাদের সাজেশনের বাইরে কিন্তু কোনো প্রশ্নই আসেনি কোন কোন অধ্যায় থেকে আস এই যে তিন নম্বর অধ্যায় তিন নম্বর কিন্তু আমাদের দেওয়া আছে এরপর হচ্ছে কি নয় নম্বর অধ্যায় দেওয়া আছে তিন নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায় এগুলো কিন্তু আমাদের সাজেশনের বাইরে একটা প্রশ্ন আসেনি ষোলো নম্বর অধ্যায় তেরো নম্বর অধ্যায় তো এখন আমি যদি দুই সালটাও আপনাদেরকে একটু দেখাই তাহলে যে আসলে আসে কিনা যে শুধু একটা মাত্র সাল দেখালেন এটা কি আসলে সত্য কি না তো তিন নম্বর অধ্যায়ের ক বিভাগগুলো আমি স্কিপ করতেছি তিন নম্বর অধ্যায় যে এই ক বিভাগগুলো থেকে মোটামুটি আমাদের প্রশ্ন আসে ঠিক আছে এখন যদি আমরা ক বিভাগটা দেখি তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় এক নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় ঠিক আছে সাত নম্বর অধ্যায় কিন্তু আমি দিই নেই এখানে এগারো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় থেকে কিন্তু আসছে এগারো নম্বর অধ্যায় থেকে এখানে দেখুন এগারো চোদ্দ ছয় ঠিক আছে তো আমাদের যে সিলেবাস আমি যে অধ্যায়ভিত্তিক সাজেশন দিলাম এই এই অধ্যায়ের কিন্তু বাইরে না এরপরে গ বিভাগটা দেখি এক নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় কিন্তু দেওয়া নাই তিন নম্বর অধ্যায় থেকে আসছে এগারো নম্বর অধ্যায় থেকে আসছে ছয় নম্বর অধ্যায় থেকে আসছে এগারো নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় তেরো নম্বর বারো নম্বর বারো নম্বর ষোলো নম্বর ঠিক আছে তো এই হচ্ছে যে আমাদের সাজেশন আর নন মেজরের সাজেশন পেতে হলে অবশ্যই আমাদের এই লাইভটা এই লাইভটা শেয়ার করতে হবে যারা আমাদের পেইড সাজেশন নিতে চান তারা আমাদের যে নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ এইট ফোর থ্রি ফাইভ জিরো এই নাম্বারে আসছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের মেজর নন মেজর উভয় সাজেশন অ্যাভেলেবেল ও সাজেশনের মূল্য হচ্ছে যে কি পঞ্চাশ টাকা আর হ্যান্ড নোটের মূল্য হচ্ছে যে একশো টাকা ঠিক আছে আর যদি আপনারা আমাদের সাজেশনের উপরেই সলভ ক্লাস পেতে চান বা সাজেশনের রিভিশন পেতে চান তাহলে আমাদের কাছ থেকে তাহলে সেটা আপনাকে দুশো টাকা দিয়ে ভর্তি হতে হবে ঠিক আছে তো আপনারা আমাদের যে কোনো পরামর্শ বা যে কোনো কিছু জানতে আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ এইট ফোর থ্রি ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আপনাদের জন্য কথা এখন কথা হচ্ছে যে আপনারা আমি আবার বলছি যাদের হচ্ছে যে ফ্রি ক্লাস দরকার বা আমাদের ডেমো ক্লাস আমাদের এই ক্লাসগুলো কেমন আমাদের ক্লাসগুলোর মানগুলো কেমন ক্লাসের মানগুলো যদিও আমি শুরুর দিকে এইচডি ক্লাস করতে ক্লাসগুলো পারিনি তুলনামূলক ভাবে এইচডি ঠিক আছে তো আমরা আপনারা আমাদের যে ফ্রি ক্লাসগুলো এই ফ্রি ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল পাবেন আমাদের ইউটিউব চ্যানেল রুট টু রুপ এই চ্যানেলে আপনারা সরাসরি আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন চ্যানেলের প্লে লিস্টে গেলেই পেয়ে যাবেন সবগুলো ক্লাসেই আছে মোটামুটি অনেকগুলা ক্লাসেই আছে আর আপনারা আমাদের ফেসবুক গ্রুপ রুট টু রুপ স্টুডেন্ট ক্লাব এখানে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ রুট টু রুফ এবং ফেসবুক আইডি রুট টু রুফ এটাই অবশ্যই ফলো করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে যে রুট টু রুফ লিখে দিলে আপনারা আমাদের টেলিগ্রামেও আমাদের সাথে কানেক্ট হতে পারবেন তো আমি আবারও বলছি যে এই সাজেশনটা মূলত আপনাদের কি যারা একেবারেই টপ স্টুডেন্ট তাদের জন্য আছে অ্যাভেলেবেল যারা মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য যারা আছে যে যারা একবারেই কিছু পারেন না তাদের জন্য এই সাজেশনটা ঠিক আছে তো এখানে সব ক্যাটাগরি স্টুডেন্ট স্টুডেন্টের জন্য সাজেশন থাকলো আপনারা যারা নন মেজর সাজেশন পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই শেয়ার করবেন এটা আমি বললাম আমাদের নন মেজর মেজর সাজেশন কিন্তু রেডি রেডি সাজেশনও তো যারা নিতে চান তারা আমাদের যে নাম্বার আছে এই যে নাম্বার সাজেশন হান্ড্রেড পার্সেন্টে কম আসবে ওই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন আসবে না জিরো ওয়ান সেভেন জিরো জিরো এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে তাহলে আমি আপনাদেরকে বলে দেবো অথবা আমাকে ইনবক্স করতে পারেন সরাসরি তো মাগরিবের সময় হয়ে গেছে এখানেই শেষ করছি আমাদের আমি যেটা আবারও বললি যে আপনারা নন ননভেজের সাজেশন পেতে হলে অবশ্যই আমাদের এই লাইফটা শেয়ার করবেন একশো লাইফ শেয়ার না হলে আমি আসলে নন ননভেজের সাবজেক্টটা সাজেশন দিয়ে না ফ্রি সাজেশন দেবো না তো আজকে লাইফটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম